বছরে বঙ্গবন্ধু সেতু থেকে 6,500 কোটি টাকার টোল। 1998 সালে 23 জুন থেকে এখন পর্যন্ত যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু থেকে 6,434 কোটি 3 লক্ষ টাকা টোল আদায় করা হয়েছে। আজ রবিবার 6 জুন জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বগুড়া 5 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের জানান, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে গত 23 বছরে 6,434 কোটি 3 লক্ষ টাকা টোল আদায় হয়েছে, আর সেতুর পরিচালক রক্ষণাবেক্ষণ ও ডিএসএল পরিশোধ বাবদ ব্যয় হয়েছে 4,104 কোটি 21 লক্ষ টাকা। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, সেতু নির্মাণ ব্যয় 3,745 কোটি 60 লক্ষ টাকা। সেতু নির্মাণ উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে নেওয়া হয় ঋণ 2038 সালের মধ্যে পরিশোধ করতে হবে, তাই আদায়কৃত অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয় ও ঋণ পরিশোধ করা হচ্ছে। বঙ্গবন্ধু সেতু স্থাপনের প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি প্রথম এই উদ্যোগ নেন, কিন্তু তখন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। 1994 সালে 5ই অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালে 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বাংলাদেশের পূর্ব পশ্চিম অংশের মধ্যে এটি কৌশলগত যোগাযোগ প্রতিষ্ঠান লক্ষ্যে সেতু নির্মাণ করা হয়। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ছোট্ট একটি প্রতিবেদন। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।